আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়, এই যে 198 ঢাকা সেনানিবাস, এটা হচ্ছে মূলত সরকারি চাকরি। তো আমাদের মধ্যে যে সকল ভাইয়েরা এদের সরকারি চাকরি খুঁজতেছেন, এমনকি এসএসসি ফার্স্টে করছেন অথবা জেএসসি ফার্স্ট করছেন, তারা এখানে কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে সবগুলো পদ এসএসসি এবং কি এসএসসি ফার্স্ট, আর এখানে যে সকল পদগুলো দেওয়া হয়েছে আর কি, বেসিক্যালি এই পদগুলো আমার কাছে খুব ভালো লাগছে। এবং কি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে পদগুলো কিন্তু খুবই উন্নত মানের পদ, মানে হচ্ছে খুব ভালো মানের পদ। তো আপনারা সেই জন্য ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে সর্বপ্রথম এই যে দেখতে পাচ্ছেন ক্লাস ফাইভ ফার্স্টের যে পদটি আছে, দেখতে পাচ্ছেন 25 নম্বরে পরিচ্ছন্নতা কর্মী পদ 60 জন লোক নিয়োগ করা হবে। তো এখানে আবেদনের জন্য আমাদেরকে অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, মানে হচ্ছে আমাদেরকে এই যে ক্লাস ফাইভ ফার্স্ট লাগবে। এবং কি তারপরে এখানে খ নম্বর একটা কথা বলা হয়েছে, মোট পদের 80% পদ জাতীয় বরাদ্দ থাকে, মানে হচ্ছে এটা কি, এটা জাত হরিজনদের মনে ভাই আমি এটা বুঝলাম না, তাই দুঃখিত। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন, আর আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এখানে এর পরবর্তীতে আরও একটা পদ আছে, এই যে দেখতে পাচ্ছেন মালিক গার্ডেনার 24 নম্বর পদে। তো এখানেও কিন্তু আমরা ক্লাস ফাইভ ফার্স্টে আবেদন করতে পারবো, এবং কি এই কাজের প্রতি হালকা পাতলা অভিজ্ঞতা লাগবে। বেতনটা আমি বলে দিই, যেগুলো ক্লাস ফাইভ ফার্স্টের ওগুলো হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেসিক। তো এখানে আরও বিভিন্ন বাতা সহ আমাদের বেতন প্রায় এই যে 13,000 টাকার উপরে হবে বেতন। তো এখানে দেখতে পাচ্ছেন যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে, এটা বলছে আর কি। এরপর হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন 23 নম্বরে আর কি, এই যে নিরাপত্তা প্রহরী পদে 3 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে আবেদনের জন্য আমাদেরকে অবশ্যই এই যে দেখতে পাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে হচ্ছে এসএসসি ফার্স্ট লাগবে। তো এখানে আপনার অনেকগুলো কথা বলছো, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম, এগুলো আমার জানার দরকার নেই। এখানে যেহেতু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ বলছে, তার মানে আমরা এখানে বুঝে নিব যে এটা এসএসসি ফার্স্টের আর কি। তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে লস্কর, এটা কিন্তু আপনার বিমান বাহিনী পদেও ছিল, বিমান বাহিনীতেও ছিল। তো এখানেও দিয়েছে আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে লস্করের কাজ কি, তো আমি অনেককে বলছিলাম, তো আমি আমার ভিডিও ফার্স্ট কমেন্টে বলে মানে হচ্ছে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন আর কি লস্করের কাজ কি। তো লস্কর পদে আবেদনের জন্য আমাদেরকে অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন এসএসসি ফার্স্ট লাগবে, আর এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। ভাই আমি আপনাদেরকে বলে, আপনার যদি খুবই চাকরির প্রয়োজন হয় তাহলে এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এখানে আবেদন করতে পারেন। এখানে সবগুলো পদে খুব ভালো, এই যে অনেকগুলো পদ আছে, এগুলো সবগুলো পদে আমরা এসএসসি ফার্স্টে আবেদন করতে পারবো, এবং সবগুলো পদে আমাদের এই যে পারবো যে ওরকম আর কি, আহমর কিছু না, যে কঠিন যে ওরকম কিছু না, এখানে চাকরি পাওয়াটা খুবই সহজ। মেস ওয়েটার এটার কথা তো বললাম। তারপরে এখন 20 নম্বর দেখতে পাচ্ছেন সহকারী বাবুসি, মানে হচ্ছে যারা হালকা পাতলা বাবুসির কাজ জানে তারা এখানে আবেদন করতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের জন্য ক্লাস ফাইভ ফার্স্ট লাগবে। তারপর হচ্ছে গিয়ে এই যে 19 নম্বরে মেন বাবুসি আর কি, এই বাবুসির মধ্যেও আপনার ধাপ আছে, সহকারী মেন বাবুসি এরকম ভাগ আছে। যাই হোক, এই যে মেন বাবুসি এমনকি সহকারী বাবুসি দুজনেরটাও সেম, সহকারী বলতে আপনার এই যে মেন মেনটা হচ্ছে আপনার রান্নাবান্না করবে, আর সহকারীটা হচ্ছে আপনার কারিগরি দিবে আর কি। তো 19 নম্বরে বাবুসি পদে আবেদনের জন্য আমাদেরকে অবশ্যই ক্লাস ফাইভ ফার্স্ট লাগবে, এবং কি এই কাজের প্রতি অভিজ্ঞতা মাসবি লাগবে। তো এখানে যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনার হবে না, এই যে ডালে সালে খিচুড়ি বানাই লাবেন আপনি। এরপর হচ্ছে 18 নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদে 33 জন লোক নিয়োগ করা হবে, এটা খুব ভালো একটা পদ। অফিস সহায়কের মতো আরামে চাকরি আর নাই, আর এখানে বেশি লোক নিয়োগ করা হবে। আর এখানে আবেদনের জন্য আমাদেরকে অবশ্যই ওই যে কোনো স্বীকৃত বস্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, তো আমরা সকলে এখানে আবেদন করবো এসএসসি ফার্স্ট থাকলে আর কি। এরপর হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন 17 নম্বরে অটো টেম্পো মেকানিক আর কি। যাই হোক, তো এখানে আবেদনের জন্য আমাদেরকে অবশ্যই যে এসএসসি ফার্স্ট লাগবে, এবং কি এই কাজের প্রতি আমাদের 2 বছরের অভিজ্ঞতা লাগবে। তারপরে হচ্ছে আপনার কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে অটোমোবাইল বিষয়ে 6 মাসের ট্রেড কোর্স থাকতে হবে। যাই হোক, ট্রেড কোর্সে তো বাদে দিলাম, ট্রেড কোর্স থাকলে ভালো, আর যাদের অভিজ্ঞতা আছে বা মেকানিকের কাজ জানে তারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে একটা কথা আছে, আমি বলি 17 নম্বর থেকে এই যে 25 নম্বর পর্যন্ত, এই যে এখানে আপনার 8টা নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা এখানে এই সকল জেলার লোক শুধু আবেদন করতে পারবো, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, তারপরে মুন্সিগঞ্জ, তারপরে গোপালগঞ্জ, এখানে আপনার প্রায় 17টা জেলা আছে, এই সকল জেলার লোক আবেদন করতে পারবে। এবং কি যারা এই যে যাদের বিভিন্ন ধরনের কোট আছে তারা এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবে, তার মানে আমাদের জন্য ভালো একটা সুযোগ সুবিধা। তো এই তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ফটোকপি অফার, এটা 16 নম্বরে, এখানে আপনার 3 জন লোক নিয়োগ করা হবে, আর এখানে আবেদনের জন্য আমাদেরকে অবশ্যই এসএসসি ফার্স্ট লাগবে।
এরপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন 15 নম্বরে বাইক সরি বুক বাইন্ডার এটার কাজ কি আমি নিজে জানি না আর কি এটা এই ফর সচরাচর আমরা দেখি না আর কি যাই হোক এই ফর একজন লোক নিয়োগ করা হবে আর এখানে আবেদনের জন্য আমাদেরকে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে তো বন্ধুরা ভিডিওটা তো অনেক বড় হইতেছে তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন তো আরেকটা কথা বলে রাখি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগলো আপনারা অবশ্যই একটা লাইক দিবেন আর আপনারা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এখানে আরও অনেকগুলো পদ আছে তো সবগুলো পদ আমি বলতেছি তো এখানে আমরা প্রথমত এখানে যে আবেদনের জন্য আমাদের বয়সটা কত লাগবে সেটা জানি নি তো বন্ধুরা এখানে আবেদনের জন্য আমাদের বয়স লাগবে 18 থেকে 30 বছরের মধ্যে হলে আমরা সকলে এখানে আবেদন করতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এখানে এক নম্বরে বলে দেওয়া হয়েছে প্রার্থীর বয়স 18 থেকে 30 এবং কি যাদের এই যে আপনার বিনোদন কোট আছে তারা 32 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন তো আরেকটা কথা বলে রাখি এখানে আমাদের কী কী কাগজপত্র লাগবে সেটা বলার পরে তারপরে কিন্তু পরবর্তী পদগুলো নিয়ে আলোচনা করবো এই যে দেখতে পাচ্ছেন 4 নম্বরে ফার থেকে মৌখিক পরীক্ষা সম্পূর্ণ মানে হচ্ছে মৌখিক পরীক্ষার সময় কী কী কাগজপত্র নিয়ে যাওয়া লাগবে এই যে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র নিয়ে যাওয়া লাগবে আপনি মানে হচ্ছে আপনি যে পদে আবেদন করবেন ওই পদের জন্য কী কী কাগজপত্র লাগবে ওগুলো নিয়ে যেতে বলছে তারপর হচ্ছে আপনার এই যে 2 নম্বরে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশন ফর্ম মানে হচ্ছে আপনি আবেদন ফর্মের একটা এই যে আবেদন ফর্ম না মানে হচ্ছে এটা অ্যাডমিট কার্ড বলে আর কি অ্যাডমিট কার্ডে একটা ফটোকপি নিয়ে যাবেন এবং কি 3 কপি আপনার এই যে বর্তমানে তোলা ছবি আর কি সত্যায়িত করে নিয়ে যাবেন ওই আপনার অ্যাডমিট কার্ড এটাও কিন্তু আপনি সত্যায়িত করে নিয়ে যাওয়ার কথা বলছে এখানে এরপর হচ্ছে আপনার এই যে জেলার আপনার হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট নিয়ে যাবেন এখানে অনেকগুলো কথা বলছে তো আমি এগুলো আপনাকে সংক্ষেপে বলতেছি তারপর হচ্ছে বড় কথা বলা হয়েছে আপনার যদি মুক্তিযুদ্ধে কোটা বা বিনোদনে কোটা থাকে কোটা সার্টিফিকেট নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে তারপর হচ্ছে তো এখানে আরও এই সেই আরও অনেকগুলো কথা বলছে অভিজ্ঞতা সনদপত্র তারপরে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে যাইতে হবে তারপরে হচ্ছে আপনার এই যে এগুলোই আর তেমন কিছু নাই এখানে অভিবাহিত সনদপত্র তত্ত্ব এগুলো কিছু লাগবে না আপনার এগুলো নিয়ে আমি যেগুলো বলছি এগুলো নিয়ে গেলে হবে তা এই যে আমি তো সার্কুলারটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে চাইলে সরাসরি দেখে নেবেন হ্যাঁ তো কী কাগজপত্র লাগবে তখন আপনারা নিজেরতে দেখে নিতে পারবেন তো এখানে ভিডিও অনেক বড় হয়ে যেতেছে তো তো এই কারণে আমি আপনাকে সম্পূর্ণ বিস্তারিত বলতেছি না আর কি তো এখানে আপনার এখানে আর কয়েকটা পদ আছে তো আমি আপনাদেরকে ওগুলো বলে এই যে দেখতে পাচ্ছেন 14 নম্বরে এই যে নিরাপত্তা তত্ত্বাবধায়ক নিরাপত্তা তত্ত্বাবধায়ক পদে আপনার 14 জন লোক নিয়োগ করা হবে আর এখানে আবেদনের জন্য আমাদেরকে অবশ্যই এসএসসি ফার্স্ট লাগবে আর কি মানে হচ্ছে যারা নিরাপত্তা দিবে সিকিউরিটিদেরকে আপনি এই যে আপনার আওতা নিয়ে এসে তাদেরকে আপনি যে ডিরেকশন দেবেন আর কি এই পদের মূলত এই কাজ তারপর হচ্ছে আপনার 13 নম্বর দেখতে পাচ্ছেন টেলিফোন অপারেটর পদে 3 জন লোক নিয়োগ করা হবে আর এখানে আবেদনের জন্য আমাদেরকে এসএসসি ফার্স্ট লাগবে এরপর হচ্ছে 12 নম্বর দেখতে পাচ্ছেন কাউন্টার ক্লার্ক এই পদের কাজকে আমি জানি না তো এখানে বেতন হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা আর এখানে 60 জন লোক নিয়োগ করা হবে আর কি আর এখানে দেখতে পাচ্ছেন এসএসসি ফার্স্ট আবেদন করতে পারবো তো এখানে 12 নম্বর থেকে 17 নম্বর পর্যন্ত 17 নম্বর না আর কি 17তম পদ পর্যন্ত আমরা এই যে দেখতে পাচ্ছেন ঢাকা আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই যে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ এই সকল জেলার লোক শুধু আবেদন করতে পারবেন এই সকল জেলা ভিত্তিতে বাকি সকল জেলার লোক আবেদন করতে পারবেন না এরপর হচ্ছে এরপর তার অনেকগুলো পদ আছে তারপর হচ্ছে ফটো ল্যাব সহকারী তারপর হচ্ছে লাইব্রেরি সহকারী তো এর পরবর্তী যে পদগুলো আছে এগুলো আমার কাছে বেসিক্যালি তেমন ভালো লাগতেছে না যাই হোক তো ওগুলো তবুও আপনারা ভালোভাবে দেখে নেবেন ওখানে অনেকগুলো ভালো আছে কারণ হচ্ছে ওগুলো ডিগ্রি ফার্স্ট তারপর হচ্ছে আপনার বিজ্ঞান বিভাগের তো এই কারণে আমি ওগুলো বলতেছি না আর কি তো আপনাদের কাছে যদি ভালো লাগে বা আপনাদের কোয়ালিফিকেশান যদি বেশি থাকে তাহলে আপনারা ওগুলো দেখে নেবেন আপনার জেলা যদি থাকে তাহলে আবেদন করবেন তো এখানে আবেদন করার জন্য আবেদনের লিঙ্ক দিয়েছি কিনা আমি দেখি যাই হোক হ্যাঁ বন্ধুরা এই যে আবেদনের লিঙ্ক দিয়েছে এই আবেদনের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আপনারা ওখান থেকে সরাসরি দেখে নেবেন তো এখান থেকে সরাসরি আমরা আবেদন করতে পারবো আবেদন এখন পর্যন্ত শুরু হয়নি আবেদন শুরু হবে আরও প্রায় কয়েকদিন পরে কয়েকদিন বলতে 14 তারিখ থেকে আবেদন শুরু হবে আজকে হচ্ছে আপনার কয় তারিখ আজকে আপনার 8 তারিখ না 7 তারিখ মনে হয় তো আরও প্রায় 7 দিন পরে এখানে আবেদন শুরু হবে তারপর আপনার সকলে এখানে আবেদন করবেন তো আমি 7 দিন পরে আমি নিজে আপনার আরও কীভাবে আবেদন করবেন ওটা একটা ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড দিব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম